সেটা ইঙ্গিত করছেন রেফারি এবং হুইসেলের সাথে সাথে খেলা শুরু হয়ে গেল ফার্স্ট রেড চাইনিজ টাইপের টিম কেনিয়া কামুয়েতি ক্যাপ্টেন এই দলটার কামুয়েতি গত আসরেও তারা ফাইনালে উঠেছে প্রথম আসরেও বেশ ভালোভাবেই এবং একটা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন এবারে কিন্তু চমৎকার ট্যাকল চমৎকার ফার্স্ট টাইম এখানে খেলতে এসেছে এবারে কিন্তু চমৎকার একটা চমৎকার লেট থেকে চাইনিজ টাইপে একটা পয়েন্ট বাড়বে তাদের এবারে কিন্তু এবারে এবারে আর হাত মেলাননি একটা পয়েন্ট পেয়েছে চাইনিজ টাইপে লিড এই মুহূর্তে চাইনিজ টাইপের 7-6 আরো একটা পয়েন্ট পেয়ে যাবে নিঃসন্দেহে রেড ও ধরতে পারলে সুপার ট্যাকল হবে টিমের কেনিয়া গতবারে রানার্স আপ এবারে কিন্তু অল আউট হয়ে গেল কেনিয়া চেং ও কুইক ব্যাক লিফট এবং ইঙ্গিত হয়ে গিয়েছিলেন এখন এর পর থেকে প্রতিবারই রেড চাইনিজ টাইপে কিন্তু যখন রেড দিচ্ছেন তারা রাইট কর্নার লেফট কর্নার এবারে অ্যাঙ্কেল হোল্ড দারুণ ম্যাচ হচ্ছে নিঃসন্দেহে ভালো টিম চাইনিজ টাইপে কভার লেফট কর্নার আটকাতে পারলেন রেড চেন দ্রুত মুভ করতে পারেন বক লাইন বোনাস ল্যান্ড অতিক্রম করেছেন ফিরে যেতে পারবেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই তাদের ডাগ আউটে একটা নিশ্চয়ই একটা ব্যাপার পয়েন্টে পিছিয়ে রয়েছে 20 চাইনিজ টাইপে 13 কেনিয়া এবারে চাইনিজ টাইপে এবং রেইডার আউট হয়ে গেছেন আরো একবার হয়ে যাবেন রেইডা সেটা হয়েছে এবং আরো একবার অনেক চেষ্টা করছেন রেইডা চেষ্টা করছেন নিয়েছে ফার্স্ট হাফ চলছে চাইনিজ টাইপের রেইড অত্যন্ত কুশলী একটা রেইড খুব বাস্তব একটা কথা বলেছেন করেন অলওয়েজ জেমস কামুয়েতি প্রাণ পরিবর্তন হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন প্রত্যেকটা খেলা আসলে সিজন থ্রি 2021-এ প্রথম সিজন হয়েছিল চমৎকার একটা এফোর্ট আমরা দেখলাম তারা মুখোমুখি হবে এই টুর্নামেন্টের নিয়মিত দল ইরাকের রাইট লেগে ব্যাক পিছি লম্বা পা ভালো মতো লক্ষ্য করলে দেখা যায় এবং আপনি 26-6 ক্রস করে যাবেন জেন গুড মুভ দুটো পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরে আসেন ফিটনেস টেলস দ্য স্টোরি চমৎকার ভাবে দারুণ ডিফেন্স উই জেন কুইক মুভ ব্যবধানই ছিল এই ম্যাচের উত্তেজনা ওয়ান্স এগেইন ও হি ডিড দ্যাট ও মন্দি চিয়া মিং চ্যাং রাইট কর্নার দ্রুত কাম ব্যাক করেছেন তাদের কসরত তারা দেখাচ্ছে কতটা প্রস্তুতি নিয়ে তারা এসছে রাইট আউট হয়ে গেছেন এই মুহূর্তে 33-33 দুদলই স্প্রেডার অফ কেনিয়া ও মাই গুডনেস এন্ড হি ইজ আউট চাইনিজ টাইপে গত দুবারের ফাইনালিস্ট কেনিয়া বলতে বলতে আরো একবার কি আবার এসছেন কামোয়েতি এবারে কিন্তু ট্যাকল হয়েছে কামোয়েতি আগেই বলেছি রাইট কর্নার ও খুব ইজিলি বেশ প্রেসারে পড়ে গেছে চাইনিজ টাইপে ব্যাক লিফট কামোয়েতির কাছ থেকে কে বেশ কিছুটা ভেতরে প্রবেশ করেছিলেন চ্যাং এবারে এবারে রেইডার অনেকটা ভেতরে ঢুকেছেন একেবারে বোনাস লাইনে ভেতরে একজনকে স্পর্শ করবার ইঙ্গিত করছেন এবং বলতে বলতে শেষ হুইসেল চাইনিজ টাইপে ওন দ্য ম্যাচ উইথ দ্য ফাইনাল স্কোর 45-40